অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মঙ্গলের রাশি পরিবর্তন অর্থাৎ 14 এপ্রিল এই মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। এবং দেখুন, এতদিন পর্যন্ত মঙ্গল এবং রাহু একত্রে বসে অঙ্গারক দোষ সৃষ্টি করছিল। এবার বৃষ রাশি থেকে মিথুন রাশিতে এই মঙ্গলের প্রবেশ, যদিও এটা শত্রু রাশি, অর্থাৎ মঙ্গলের এটা শত্রু রাশি, কিন্তু এই 6টি রাশিকে, এই মঙ্গলের রাশি পরিবর্তনে এই 6টি রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। অর্থাৎ ধন সম্পত্তি, ভূ সম্পত্তি, লাভ প্রপার্টি থেকে লাভ হতে চলেছে এই 6টি রাশির। দেখুন, আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে প্রথম দেখা দরকার। মঙ্গল কত নম্বর ডিগ্রিতে আছে, মঙ্গল কোন নক্ষত্রে আছে, কোন ভাবে বসে আছে, বা ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, কোনো অশুভ গ্রহের সঙ্গে বসে নেই, তো এই জায়গাগুলো দেখা দরকার। মঙ্গল আমাদেরকে কী দেয়? মঙ্গল আমাদেরকে দেয় আমাদের ভূ সম্পত্তি, কতটা আপনার ভূ সম্পত্তি, নিজস্ব প্রপার্টি, নিজস্ব জমি, ল্যান্ড, এগুলো কতটা হবে সেটি সম্পূর্ণরূপে আছে মঙ্গলের আন্ডারে। আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন থাকবে, অর্থাৎ ভাতৃস্থান, এটা সম্পূর্ণ দেখায় কিন্তু মঙ্গল। এবং এর সাথে সাথে আপনাদের ব্লাড সার্কুলেশান কেমন সেটা, অর্থাৎ রক্তের কোনো সমস্যা যেটা হয় সেটাও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু মঙ্গলের আন্ডারে। ভালো একটা সার্জেন যদি হতে হয় কি না, অর্থাৎ শল্য চিকিৎসা যা থাকে ডক্টর, তার ক্ষেত্রে কিন্তু সার্জেন হতে গেলে মঙ্গলের কিন্তু ভালো থাকা দরকার, তবেই সে ভালো সার্জেন হতে পারবে। অর্থাৎ মঙ্গলের ভূমিকা কিন্তু বিশাল ভূমিকা। অর্থাৎ আপনার রাশিচক্রে মঙ্গল যদি ভালো থাকে, আপনার ক্ষেত্রে কিন্তু এনার্জি, আপনার ক্ষেত্রে উইল ফোর্স যথেষ্ট বাড়বে। অর্থাৎ আপনি যথেষ্ট পরাক্রমী কিন্তু হবেন এবং আপনি যথেষ্ট পরিশ্রমী, অর্থাৎ আপনার মধ্যে কিন্তু অলসতা জিনিসটা থাকবে না। অর্থাৎ মঙ্গল কিন্তু রিপ্রেজেন্ট করে আপনি কতটা পরিশ্রমী হবেন, এটা কিন্তু মঙ্গলের আন্ডারে। অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তনে এই 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ দিতে চলেছে। কোন কোন এই 6টি রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। কিন্তু আমি আবারও বলছি, যাদের দেখা গেল এই 100%-এর মধ্যে 5% বা 10%-এর মিলছে না, আমি আবারও বলছি নিজস্ব জন্ম ছকটা একবার দেখিয়ে নিন। দেখুন, যেমন রোগকে পুষে রাখতে নেই, কোনো রোগ পুষে রাখতে নেই, সেটা ডাক্তারের কাছে সঠিকভাবে দেখিয়ে তার ওষুধ খেতে হয়, তেমনি জ্যোতিষশাস্ত্রে আপনার যদি কোনো বাই বার্চার, অর্থাৎ আপনার জন্মছকে যদি কোনো ডিস্টার্ব থাকে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান। এবং আমি যে এই রাশিফলটি, অর্থাৎ এই যে মঙ্গলের রাশি পরিবর্তনে কী ঘটতে চলেছে, এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল, অর্থাৎ বর্তমান গ্রহের গোচর ধরে আমি কিন্তু বলছি, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটা কিন্তু নয়। এই যে মঙ্গলের রাশি পরিবর্তন বৃষ রাশি থেকে মিথুন রাশিতে মঙ্গলই মঙ্গল হতে চলেছে। দেখুন, এতদিন পর্যন্ত এই যে মঙ্গল রাহুর সাথে একত্রে বসে বিস্ফোরক যোগ কিন্তু ঘটাচ্ছিল, অর্থাৎ সব দিক থেকে কিন্তু সমস্যা কিন্তু আসছিল। এই যে মঙ্গল যে সরে যাচ্ছে রাহুর সাথে, সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। যদিও এখানে শত্রু রাশি, তাও 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে। 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সুযোগ কিন্তু দিতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি এবং নবমপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের
ভাগ্যের সাপোর্ট সিংহ রাশি যদি আপনি হন, আপনি ভাগ্যের সাপোর্ট নিশ্চিতরূপে পেতে চলেছেন। এবং তৃতীয় পথিক অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কানেকশান, যোগাযোগ, আপনার ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি পাবে, নিজস্ব সম্পত্তি, ভূমি ভবন, জমি জায়গা, এই সকল দিক থেকে কিন্তু আপনারা কিন্তু লাভবান হবেন। ভাইয়ের সাথে সম্পর্কে কিছুটা হলো আগের থেকে উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে, মঙ্গলই মঙ্গল। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে সপ্তমেশ এবং ধনেশ অর্থাৎ ধনপতি এবং সপ্তমপতি ভাগ্যভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, স্ত্রীর থেকে, স্ত্রীর শ্বশুরালয় থেকে আপনারা কিন্তু কিছু হলো সাহায্য আপনারা পাবেন, বা যে সকল মেয়েরা শ্বশুরালয়ে আছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো আগের থেকে ভার বেটারমেন্ট হবে। এবং ধনপতি ভাগ্যভাবে অবস্থান, ভাগ্যের দ্বারা কিন্তু ধন কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ ধনপতি ভাগ্যভাবে যাওয়া নিশ্চিতরূপে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ভালো, নিজস্ব প্রপার্টি, জমি জায়গা, বাড়ি, ভূ সম্পত্তি ক্রয় করা এবং ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি কিন্তু এই সময় হতে চলেছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল, ধন সম্পত্তি, ভূ সম্পত্তি লাভ। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে, দ্বাদশপতিকে কানেক্ট করে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, ব্যবসার জায়গা থেকে লাভ। অর্থাৎ যারা জমি জায়গা কেনা বেচা করে তাদেরা কিন্তু এই সময় কিন্তু বেনিফিটেড কিন্তু হতে চলেছেন। অর্থাৎ ভূ সম্পত্তি যারা কেনা বেচা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিতে চলেছে। অর্থাৎ সম্পত্তিগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভের দিকটা কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয়পতি এবং কর্মপতি আপনাদের রাশির পঞ্চমভাবে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রথম কথা বলি, কর্মের জায়গাটা আপনাদের ভালো করবে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, ব্যবসার জায়গাটা আপনাদের উন্নতির জায়গা কিন্তু নির্দেশ করছে, এবং যোগাযোগ আপনাদের পরাক্রম এই সময় বৃদ্ধি পাবে। আপনাদের ভূ সম্পত্তি বা ডাক্তারি লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে লাভ এর সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর। মকরের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং চতুর্থপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে যদিও ষষ্ঠভাবে শত্রুগৃহে শত্রু বিনাশ কিন্তু আপনাদের করবে, এবার শত্রু কিন্তু পরাস্ত হবে। যাদের মামলা মকদ্দমা চলছে সেই জায়গাটা কিছুটা হলেও আপনারা সেই জায়গা থেকে রিলিফ কিন্তু পাবেন। নিজস্ব প্রপার্টি, নিজস্ব ভূমি কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে হবে। আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে এবং সফলতা, সাকসেস, লাভ এই সময় কিন্তু আপনাদের কিন্তু দিবে। অর্থাৎ মঙ্গলের রাশি পরিবর্তনে আপনাদের মকর রাশি যদি আপনি হন, মঙ্গলই মঙ্গল হতে চলেছে। বেশ কিছু অপরচুনিটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। অর্থাৎ চতুর্থভাবে এর ভ্রমণ আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দিবে। অর্থাৎ চতুর্থ পুঁথি এবং একাদশ ষষ্ঠভাবে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। এর
সব শেষের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়ে পরাক্রম বৃদ্ধি করবে, আপনাদের অ্যাক্টিভিটিস বৃদ্ধি করবে। এই ছয়টি রাশির মধ্যে মেষ রাশির ক্ষেত্রে আপনাদের ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু থাকছে, এবং রাশির অধিপতি শত্রুক্রিয়া অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু লাভের জায়গা কিন্তু আপনাদেরকে এই সময় কিন্তু দিতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি করবে। মেষ রাশি আপনি হন আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, এবং আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ নিজস্ব প্রপার্টি নিজস্ব অ্যাসেট কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই মঙ্গলের রাশি পরিবর্তনে আমি আবারও বলছি, এই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলই মঙ্গল, ধন সম্পত্তি লাভ, ভূ সম্পত্তি, আপনাদের এনার্জি বাড়বে, পরাক্রম বৃদ্ধি করবে। ডাক্তারি লাইনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু এই সময় কিন্তু ভালো দিক কিন্তু নির্দেশ করে। আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে একটুকু গাছের পাতা নড়ছে না কথাগুলো শুনে, আপনারা অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট একবার হলো অ্যানালিসিস করান। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে করুন। নমস্কার, ধন্যবাদ।